নির্বাচনের কেন্দ্র করে একটা উত্তেজনা সৃষ্টি হয়, একটা মানে একটা আবেগ ঘন পরিস্থিতির সৃষ্টি হয়। আমাদের আমাদের বাংলাদেশ পার্শ্ববর্তী ইন্ডিয়া কিংবা অন্যান্য দেশ এই এই সাবকন্টিনেন্টের নির্বাচনকে অনেকেই একটা আনন্দ ঘন পরিবেশ মানে দেখতে পায়, অনেকে আনন্দ থাকে, অনেকে মানে টান টান উত্তেজনা থাকে, কে জিতবে কে হারবে এই নিয়ে অনেক কিছু অনেক কথা অনেক বাকবিতণ্ড হয়, এটি স্বাভাবিক। অস্ত্রের কথা অস্ত্র যেটার কথা বললেন, অস্ত্র আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ থাকে, অস্ত্র যে কেউ নিয়ে আসলে তার ব্যবস্থা নিরাপত্তা বাহিনী করবে, সেই জন্য আমার মনে হয় চিন্তিত হওয়ার কোনো কারণ। বাড়ছে ছিনতাইয়ের ঘটনা, অপরাধীদের দমনে কার্যকর অভিযান চালাতে হবে। এ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, নির্বাচনকে নিয়ে আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশের মানুষ আনন্দ ঘন মুহূর্ত অবস্থায় থাকে, বিশেষ করে কে হারবে কে জিতবে এমতাবস্থায় থাকেন। তিনি আরো বলেন, কেউ যদি নির্বাচনকে ঘিরে নাশকতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, উনারা এটা দেখবেন। তাছাড়া ছিনতাই রাহাজানি নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন মতামত প্রকাশ করেন। রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধির বিষয়টি উদ্বেগজনক। যানবাহনের জানালার পাশে বসে যখন কেউ ফোনে কথা বলেন বা নেট ব্রাউজ করেন, তখন মুহূর্তেই অপরাধীরা ফোনগুলো টান দিয়ে নিয়ে পালিয়ে যায়। সকাল দুপুর কিংবা সন্ধ্যায় সড়কে অহরহ মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। জানা যায়, রাজধানী ও এর আশপাশের এলাকায় প্রতিদিন গড়ে প্রায় 300 মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসবের মধ্যে কম দামি মোবাইলগুলো সরাসরি বিক্রি করা হয়, আর বেশি দামি বা স্মার্টফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি IMEI পরিবর্তনের পর সেগুলো দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। যেগুলোর IMEI পরিবর্তন করা সম্ভব হয় না, সেগুলো ভেঙে পাট পাট করে বিক্রি করা হয়। উদ্বেগজনক বিষয় হল, ছিনতাইকারীরা অর্থ মূল্যবান জিনিস ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মানুষের ওপর আক্রমণও করছে। একটি মোবাইল ফোন হারিয়ে গেলে বা ছিনতাই হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কত ধরনের বিড়ম্বনা ও হয়রানির শিকার হতে হয় তা বহুল আলোচিত। কাজেই কারো মোবাইল ফোন সেট ছিনতাই হয়ে গেলে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার পদক্ষেপ নিতে হবে অবিলম্বে। ছিনতাই বা এ ধরনের অপরাধের মাত্রার তুলনায় অপরাধীদের গ্রেফতার, বিচার ও শাস্তির ঘটনা কম বলেই প্রতীয়মান হচ্ছে। মোবাইল ফোন সহ অন্যান্য ছিনতাইয়ের মুহূর্তে ছিনতাইয়ের শিকার ব্যক্তিটি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সাহায্য সেভাবে পান না। এসব ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও তেমন কিছু করার থাকে না, কারণ অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগীরা মামলা করেন না। এসব ক্ষেত্রে কেন ভুক্তভোগীদের মামলা করার আগ্রহ কম তা খতিয়ে দেখা দরকার। যেসব অপরাধী প্রযুক্তির অপব্যবহার করে, অন্য অপরাধীকে সহায়তা করে, সংশ্লিষ্ট সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার পদক্ষেপ নেওয়া না হলে সমাজে নতুন মাত্রায় অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ছিনতাইয়ের প্রতিটি ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে মোবাইল ফোন উদ্ধার সহ অপরাধীদের আইনের আওতায় আনতে কর্তৃপক্ষকে যথাযথভাবে তৎপর হতে হবে। তা না হলে সারা দেশে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। বেশিরভাগ ছিনতাইকারী হয়ে থাকে নেশাগ্রস্ত, নেশার টাকা জোগাতে তারা এ পথ বেছে নেয়।